আসলে ব্যর্থ হয়েছি এখানে, চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। ছাত্র জনতার আন্দোলন ও নিজের নীরব ভূমিকা নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সবশেষ জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা। একসময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চরিত্রদের একজন ছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেই তিনি এখন গোটা দেশের বিশাল এক জনগোষ্ঠীর কাছে খলনায়ক। আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর থেকে কিছু সমালোচনা তার সঙ্গী ছিল সবসময়ই, তবে কোটা আন্দোলনে তার নীরব থাকা, দলের ঊর্ধ্বে মানুষের পাশে থাকতে না পারার ব্যাপারটি নিয়ে তাকে তোলাধোনা করা হচ্ছে। এখন নড়াইলে তার বাড়িতে আগুন দেয়া হয়েছে। এই সব কিছু নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সবশেষ জাতীয় সংসদের হুইপ। গণমাধ্যমকে তিনি দেয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেন নিজের অবস্থান সম্পর্কে, কোথায় আছেন, কেমন আছেন, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বিন মর্তুজা বলেন, শারীরিকভাবে ঠিক আছি, মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই, আছি আর কি, ঢাকাতেই আছি পরিবারের সঙ্গে। এতদিন চুপ ছিলেন, আজ কথা বলতে রাজি হয়েছেন। গত এক মাসে দেশে এই যে এত কিছু হলো, এত বড় আন্দোলন, এত প্রাণহানি, এত রক্তপাত, সরকারের পরিবর্তন, সব কিছুতে পিছনে ফিরে তাকালে ব্যক্তিগতভাবে আপনার এখন কি মনে হয়? জবাবে মাশরাফি, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে, সবসময় থেকে যাবে। সব সময় কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো, জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্ট রয়ে যাবে, যত কিছুই হোক এটা কখনো যাবে না, নিজের ওপরে সে হতাশা সবসময় থাকবে। মাশরাফিকে আবারও প্রশ্ন করা হয়, তাহলে চুপ ছিলেন কেন? জবাবে মাশরাফি বলেন, এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই, যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। কথা যদি বলতেই হতো তখন কোটা সংস্কার আন্দোলন অবশ্যই যুক্তিক ছিল, আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি, স্ট্যাটাস দেই ফেসবুকে, তখন আসলে সব কিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে, অনেক কিছু ভাবছিলাম আর কি। সব মিলিয়ে কিছু লেখা হয়নি, আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু লেখার ভাবনাই থাকতে চাইনি, চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। সেই শুরুর দিকেই চেষ্টা করেছি, কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটাও করতে পারিনি, সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি। আপনার চেষ্টা করার দাবি যদি সত্যি হয় তাহলে না পারার কারণ কি? আপনাকে কি করতে দেওয়া হয়নি? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, দেখুন, আমি ছোট থেকে ক্রিকেট খেলেছি, একসময় জাতীয় দলে এসেছি, পরে অধিনায়ক হয়েছি, অধিনায়ক থাকার সময় দল থেকে হেরেছে বা খারাপ করেছে, সেটার দায় আমাকে নিতে হয়েছিল। আপনারা যদি মনে করতে পারেন ম্যাচ হারলে অধিনায়ক হিসাবে দায় নিয়েছি, কিন্তু রাজনীতির আঙ্গিনা তো ভিন্ন, রাজনীতির মাঠে আমি আমার দলের অধিনায়ক নই, সহ অধিনায়কও নই, মাত্র কয়েক বছর হলো শুরু করেছি রাজনীতি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু সাধ্য ছিল, চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি, কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না, হয়তো দলের উপদেষ্টা মণ্ডলীতে থাকলে বা সেরকম কেউ হলে দায়িত্ব পেতাম, তারপরও সাধ্যমতো করেছি কিন্তু সুযোগটি আমি পাইনি। তারপরও কাউকে দোষ দেব না, দায় আমারই, বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল সেটা পূরণ করতে পারিনি, এবং এই দায় মাথা পেতেই নিচ্ছি, আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসাবে আমি কিছু করার চেষ্টা করেছি কিন্তু পারিনি, অনেকের প্রত্যাশা ছিল আপনি দলীয় আবরণের বাইরে গিয়ে কিছু বলবেন বা করবেন। জবাবে মাশরাফি, দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো, সেটা যদি করতাম তাহলে এখন নিশ্চয়ই
আমার অনেক প্রশংসা হতো, কিন্তু প্রতিটি সময়ের বাস্তবতা আলাদা থাকে। ওই সময় যদি পদত্যাগ করতাম তাহলে আরও বড় কিছু হয় কি না বা পরিস্থিতি আরও খারাপ হয় কি না, এরকম অনেক কিছু ভাবতে হয়েছে। আমি যদি সেই ভাবনাগুলি সব তুলে ধরি সেটাও পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে, কিন্তু সম্ভাব্য পরিণতি বা অনেক দিক ভাবতে হয়েছে আমাকে। ইসরায়েলের মানুষের কাছে আমার দায়বদ্ধতার ব্যাপার ছিল, ইসরায়েলের দুই আসনের মানুষের অনেক আশা আমাকে ঘিরে। তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নরাইলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই মানুষগুলোর কাছে কি জবাব দেব, এরকম নানান কিছু ভাবতে হয়েছে। অনেকেই আমাকে যখন বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে একটা স্ট্যাটাস দিলেও দেশের মানুষ খুশি হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে একজন সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্বটা আরও বেশি। আমি যদি ছাত্রদের কাছে যেতে পারতাম তাহলে হয়তো এটা সমাধান করা বা কিছু করার সুযোগ থাকতো। ছাত্ররা যদি আমার আহ্বানে সাড়া না দিত বা আমাকে গুরুত্ব না দিত সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু নিজের কাছে অন্তত পরিষ্কার থাকতে পারতাম যে কিছু করার উদ্যোগ নিয়েছি। সেটা চেষ্টা করেও পারিনি, আগে বলেছি ব্যর্থ হয়েছি এবং দায়ী নিচ্ছি। আশরাফিকে আবারও প্রশ্ন করা হয়, আপনার স্ত্রী বা আপনার পরিবার কি আপনার এই ভাবনার সঙ্গে একমত ছিল? জবাবে মাশরাফি, শুধু আমি নই, আমার মনে হয় এই আন্দোলন নিয়ে যা কিছু লিখতে বা করতে পারিনি তাদের সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, নিজের পরিবার বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠজনদের কাছে। আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে, আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না, ওকেও ফলো করতাম না। আমাকে আমার এক ছোট ভাই জানালো যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে যা শেয়ার করছে, 17 জুলাই থেকে দিচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বলল হ্যাঁ আমি এইসব দিচ্ছি, তোমার কি আপত্তি আছে? আমি বললাম না আমার সমস্যা নেই। আমি বরং ওকে এটাও বলেছি, তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো, পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা কখনোই চাইনি। স্ত্রী সন্তানের কাছেও জবাবদিহিতা করতে হয়েছে, কেন কিছু লিখতে পারিনি। শুধু পরিবার নয়, বন্ধুবান্ধব আশেপাশের সবাই জিজ্ঞেস করেছে, আমি আমার অবস্থান বলেছি, কেউ একমত হয়েছে কেউ হয়নি। তবে মেয়ের কাছে অন্তত এতটুকু জায়গা আমার আছে যে বাবা তাকে আটকায়নি। দেখুন, কোটা আন্দোলনের যে ছাত্ররা আছেন বা সমন্বয়কদের একজন যিনি ক্রীড়া উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন, উনি তো এখন খেলাধুলা নিয়ে কাজ করবেন। এখন যদি তার কোনো সমস্যা হয় বা কোথাও আটকে যান বা বড় কোনো ঘটনা ঘটে, তখন তিনি কিন্তু প্রধান উপদেষ্টার পরামর্শ নেবেন বা সিনিয়র কারো সঙ্গেও আলোচনা করবেন, তারপর বিবৃতি দেবেন। কারণ উনি একটি দায়িত্বশীল জায়গায় আছেন, হুট করেই কিছু বলতে বা করতে পারবেন না। কিন্তু দায়িত্বশীল জায়গাগুলোই অনেক কিছু চিন্তা করতে হয়, কিছু সীমাবদ্ধতাও থাকে। হ্যাঁ, ক্রিকেটার মাশরাফির কাছে মানুষের আবেগ ভালোবাসার দাবি থাকবেই, ক্রিকেটারের কারণেই এত ভালোবাসা পেয়েছি। নরালির কৌশিক সংসদ সদস্য হতে পেরেছে, সে বাংলাদেশের মাশরাফি হয়েছে বলেই ক্রিকেটার হিসেবে সেই ভালোবাসার দাবি মেটাতে ব্যর্থ হয়েছি। সংসদ সদস্য হিসাবেও চেষ্টা করেছি বড় পরিসরের কিছু করতে, সেখানেও ব্যর্থ হয়েছি। অজুহাত দেওয়ার কিছু নেই, তার মানে আপনি মেনে নিচ্ছেন যে অসংখ্য মানুষকে আপনি হতাশ করেছেন। জবাবে মাশরাফি, সেটা তো বারবারই বলছি, যা চেয়েছি তা পারিনি। একটা দুটো স্ট্যাটাস ফেসবুকে দিলে হয়তো গা বাঁচাতে পারতাম, তারপরও অনেকে সমালোচনা করতেন, অনেকে খুশি হতেন, কিন্তু আমার জায়গা থেকে আরও বড় পরিসরের কিছু করার চেষ্টা করেছি, সেটাও পারিনি। কাজেই ব্যর্থ হয়েছি অবশ্যই। এই ব্যর্থতার কারণে সামাজিক মাধ্যমে আপনার তুমুল সমালোচনা হয়েছে এবং হচ্ছে, এমনকি নরাইলের আপনার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা তো কিছুদিন আগেও অকল্পনীয় ছিল, খুব থেকে কি লোকে আপনার বাড়িতে আক্রমণ করেছে? জবাবে মাশরাফি, জানি না, হয়তো এমন ভব এর মতো হয়েছে, হুট করে উত্তেজিত কিছু লোক এটা করেছে। কারণ নরাইলের মানুষের ক্ষুব্ধ হওয়ার মতো কিছু আমি করিনি বলেই মনে করি। কেন তারা আমার বাড়িতে হামলা করল এই কারণ আমি খুঁজছি এবং খুঁজছি। আমার বাড়ির দোয়ার সব সময় সবার জন্য খোলা ছিল, সংসদ সদস্য হওয়ার পর তেমনই ছিল।
আমি নড়াইলে গেলে রাত 1টা থেকে 2টা পর্যন্ত লোকের ভিড় থাকতো বাসায়। আমি রাজনীতিতে আসার পর জানতাম সবাই আমাকে ভোট দেবে না বা সবাই পছন্দ করবে না, কিন্তু নির্বাচিত হওয়ার পর আমি সবারই এমপি। আমি সেভাবেই চিন্তা করেছি এবং কাজ করার চেষ্টা করেছি। আমার আসনে কোনো ভিন্ন মতের কাউকে কখনোই দমন করিনি, ভিন্ন পথ আটকাইনি। নড়াইল সদর ও লোহাগড়ায় যেন সব দলের সব মতের মানুষ শান্তিতে থাকতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি গত 5 বছরে। আজই আমার প্রতি লোকের ক্ষোভ থাকার কথা নয়, কিংবা কে জানে থাকতেও পারে খুব, হয়তো সবার কাছে পৌঁছাতে পারিনি। লোকে যেভাবে চেয়েছে সেই প্রত্যাশা হয়তো পূরণ করতে পারিনি, তবে আমার জ্ঞানত নড়াইলের জন্য সম্ভাব্য সব কিছুই আমি করেছি। প্রায় 20 বছর জাতীয় দলে ক্রিকেট খেলেছি, আমার পরিসংখ্যান বলবে না। আমি দুনিয়ার সেরা বা দেশের সেরা ক্রিকেটার, তবে আমি জানি চেষ্টা সব সময় করেছি। রাজনীতির মাঠেও আমি এমন বড় কেউ নই, 5-6 বছরে কেউ বড় হতে পারে না, কিন্তু এখানেও চেষ্টার কমতি রাখিনি। আমার চিন্তা চেতনা চাওয়া পাওয়া সব নড়াইল ঘিরেই ছিল। নড়াইলের উপকার নিয়ে কাজ করেছি নিজের পরিবারকে ভুলে, কাজে নিজেও জানি না কেন আমার বাড়ি পুরানো হলো। আমার বাড়ির কাছেই সভাপতি মহোদয়ের বাড়ি। শুরুতে তার বাড়িতে আক্রমণ করা হয়, গাড়িতে আগুন দেয়। পরে আমাদের বাড়িতে প্রথম ধাপে কেউ কিছু করেননি, দ্বিতীয় ধাপে কয়েকজন এসে ইট পাটকেল মেরেছে, তৃতীয় দফায় আরেকটা গ্রুপ এসে বাসায় ঢুকে কিছু ভাঙচুর করেছে। পরের দফায় মাগরিবের আজানের আধ ঘন্টা আগে মনে হয় ওই গ্রুপে যারা এসেছে তারা ভাঙচুর করে আগুন দিয়েছে। এখন আর কি বলবো জানি না, সব মিলিয়ে হতাশ তো অবশ্যই। রাজনীতিবিদ হিসাবেও কিছু করতে পারলাম না, নিজের পরিবার বাবা মায়ের জন্য কিছু করতে পারলাম না। মামলার একটু আগেও আপনার মা সম্ভবত বাড়িতেই ছিলেন, জবাবে মাশরাফি মা কয়েক মিনিট আগেও ছিলেন বাড়িতে। বাড়ি পুড়িয়ে দেওয়ার পর তো আমার মায়ের আর একটা কাপড়ও ছিল না, এক কাপড়ে বের হয়েছে। ওনারা তো আসলে এরকম কিছু বুঝতে পারেনি, বাসায় কয়েকটি ছেলে মেয়ে থাকে ওরাই আগে দেখেছে। আপনারা অনেকেই জানেন এলাকার এতিম অসহায় কিছু বাচ্চাকে বাসায় রাখেন মা, অনেক বছর আগে থেকেই রাখেন। কারো হয়তো বাবা মা নেই বা বাবা মা কেউ বিয়ে করেছে আবার বাচ্চাকে রাখতে চায় না, এরকম কিছু বাচ্চাকে বাড়িতে এনে রাখেন মা। তাদের পড়ালেখা করাতেন, পরে তারা একটু বড় হয়ে নিজের পথ বেছে নিত। এরকম 6-7 জন ছিল বাসায়, ওরাই দেখেছে। সামনে মাঠ থেকে লাঠি শুটা নিয়ে অনেকে আসছেন, ওরাই গিয়ে বাবা মাকে বলেছে বাইরে চলে যেতে। ওই বাচ্চাদের ভবিষ্যৎও এখন অনিশ্চিত হয়ে গেল, দেখি কি করা যায়, কিছু তো ব্যবস্থা হবেই। আপনার সব ক্রিকেট স্মারকুতো তাহলে পুড়ে শেষ, জবাবে মাশরাফি। আমি তো এমন বড় ক্রিকেটার নই বা এমন নই যে অনেক পুরস্কার পেয়েছি, তবে যা কিছু পেয়েছি প্রায় সব ওখানেই ছিল, ঢাকায় কিছু নেই, সব পুড়ে শেষ। এমন নয় যে স্মারকগুলির প্রতি আমার টান অনেক বেশি ছিল, তবে মাঝে মধ্যে দেখলে ভালো লাগতো। অনেক লোক বাড়িতে যেত এসব দেখতে, সবার জন্যই তো দোয়ার খোলা ছিল, কিছু আর নেই। তবে দিন শেষে সান্ত্বনা যে বাবা মা অন্তত প্রাণে বেঁচে গেছে, যা গেছে কথা বলে লাভ নেই। এই বাড়ি তো আপনি তৈরি করেছিলেন রাজনীতিতে আসার আগে, জবাবে মাশরাফি। এটা 2014 সালে সম্ভবত কাজ শুরু করেছিলাম, 2015 সালে শেষ হয়েছে। আমার সম্পদ যা কিছু আছে সব খেলোয়াড়ি জীবনে গড়া, যে কোনোভাবেই খোঁজ নিয়ে দেখতে পারেন পূর্বাচলে একটি জমি আছে। 2005 সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর সরকার থেকে সবাই পেয়েছি 5 কাঠা করে, মিরপুরে একটি বাড়ি আছে। 2008 সালে আইপিএল খেলে আসার পর করা মিরপুরে আরেকটি বাড়ি করছি, সেখানে পরিবার নিয়ে উঠব, এটাও 2015 সালে কাজ শুরু করেছি, এখনো তো উঠতে পারিনি, কাজ চলছে। 2018 সালের পরে আয় দিয়ে তেমন কোনো সম্পদ গড়তে পারিনি। 2018 সালের নির্বাচনে হলফনামায়, 2024 সালের হলফনামায় দেখলেই বুঝতে পারবেন, আমি দাবি করলে তো লাভ নেই, কেউ খতিয়ে দেখলেই জানতে পারবেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত আমার স্টেটমেন্ট ছিল অনেক, 20টির উপরে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম, খেলাধুলা করে ও স্পন্সরশিপে আয় থেকেই এসব করেছি। নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য, এখন শেষ।
অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে, ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে। তবে আমি বলেছি এসব করব না। এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক, কারো কাছেই বিচার চাইব না, কোনো অভিযোগ নেই। খুলনা, যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না, নিজের ভাগ্য মেনে নিয়েছি, হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী। ক্লিয়ার্স, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে মাশরাফি বিন মর্তজার বাড়ি পুড়িয়ে দেয়া কিংবা মাশরাফিকে অভিযোগ করার ভিত্তিতে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এটি নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।